আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে জীবন ইতিহাস আপনাদের জানাবে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ইমামগণের পরিচয়। আর এখনও যারা জীবন ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে আমাদের সাথেই থাকুন। 4 নম্বরে রয়েছে মুফতি মহিউদ্দিন কাসেম। তিনি 2015 সালের এপ্রিলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম হিসেবে নিযুক্ত হন। 3 নম্বরে রয়েছেন মুফতি এহসানুল হক জিলানি। তিনি 2012 সালের এপ্রিলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম হিসেবে নিযুক্ত হন। 2 নম্বরে রয়েছেন মুফতি মিজানুর রহমান। তিনি 2006 সালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম হিসেবে নিযুক্ত হন। 1 নম্বরে রয়েছেন মুফতি মুহিবুল্লাহিল বাকি। তিনি 2003 সালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম হিসেবে নিযুক্ত হন। প্রিয় দর্শক, এই 4 জন ইমামের মধ্যে আপনার পছন্দের ইমামকে কমেন্ট করে জানিয়ে দিন। এই পর্বে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।